ভক্তিনগর থানার পুলিশ ডাকাতির পরিকল্পনাকারী ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন রাজেশ ছেত্রী, শুভম রায়, পৃথ্বী সোনি, সায়ন বর্মন, সুমন সাহানি, রাহুল হোসেন। গতকাল রাতে শাস্ত্রীনগর এলাকা থেকে পুলিশ ছজনকে গ্রেফতার করে। তাদের হাত থেকে এক রাউন্ড জীবন্ত কার্তুজ এবং একটি পিস্তল সহ অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। No, 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 no,